যে কোনো নিউ এক্সেল ইউজার যখন ইউজ করে এক্সেল, তখন সে খুব সহজেই এখানে যে অ্যালাইনমেন্ট কীভাবে করবে সেটা সে খুব সহজে শিখে যায়। এটার মেন কারণটা হলো যে উপরে যে অ্যালাইনমেন্ট যে ট্যাব এই গ্রুপটা আছে, এই গ্রুপের ভিতরে এখানে দেখে অ্যাকচুয়ালি বোঝা যায় এখানে এটাখানে আসলে কি বোঝানো হয়েছে। যেমন বাম দিকে এখানে যেটা বোঝানো হয়েছে অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, এটা হলো যে এই এক ধরনের অ্যালাইনটা আছে। আরেকটা ধরনের অ্যালাইন আছে উপরে, টপ অ্যালাইন, মিডিল অ্যালাইন এবং বটম অ্যালাইন। এখানে এইগুলো দেখে একজন খুব সহজে বুঝতে পারে। যেমন আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, যেমন আমি যদি অ্যালাইন করতে চাই তো আমি কী ধরনের ভ্যালুকে কীভাবে অ্যালাইন করতে হবে সেটা একটা বোঝার বিষয়। যেমন আমি এখানে, যেমন আমি এখানে টেক্সটগুলোকে যে সিলেক্ট করেছি, এখানে টেক্সটগুলো আপনি যখন রাইট করবেন এটা অটোমেটিকলি লেফটে অ্যালাইন হয়ে থাকে, এবং আপনি যখন কোনো এমনি নাম্বার দিবেন সেটা রাইটে যাবে। যেমন আমি এখানে যদি একটা নাম্বার দিই, এখানে আমি যদি 256 দিলাম, এটা অটোমেটিকলি রাইটে চলে গেল, টেক্সটটাকে সে রাইটে অ্যালাইন করে, এবং টেক্সট সরি টেক্সট নিউমেরিক ভ্যালুকে, এবং টেক্সট লিখলে লেফটে অ্যালাইন করে। এখন আমি এই পুরোটুকু এতটুকু আমি সিলেক্ট করলাম, করার পরে এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যালাইন লেফট দেয়া আছে। তো সেই ক্ষেত্রে আমি এটাকে যদি আমি সেন্টার অ্যালাইন করতে চাই, এখানে খুব সহজে অ্যালাইনটা সেন্টার হয়ে যাবে এবং রাইটে দিলে খুব সহজে রাইটে চলে যাবে। টেক্সটের ক্ষেত্রে এটা করা যায়, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি এই প্রথমের এই ভ্যালু কয়েকটা নিই, অথবা এটা না করে আমি যদি উপরে যাই, এখানে এই ভ্যালু কয়েকটা নিলাম, এই ভ্যালুগুলো নেওয়ার পরে আমি যদি এইগুলাকে আমি লেফট অ্যালাইন দিই, লেফট অ্যালাইন দিয়েছে ঠিকই, কিন্তু এটাকে এটা অ্যালাইন হয় নাই। এটা অ্যালাইন না হওয়ার মেন কারণে যেটা, সেটা হলো যে আমি এখানে কিছু ফরম্যাটিং ইউজ করেছি। যেমন এটা সিলেক্ট করলে এখানে যে এই ইংলিশ যে ডলার সাইন সেটা আমি এখানে অ্যাকচুয়ালি ইউজ করেছি। তো এটা আমি ইউজ করলে অটোমেটিকলি সে এটা নিতে পারবে না। যেমন আমি এখানে এটাতে আমি কমা ইউজ করেছি, তো এখানে কেন সেটা নেয় না এটার মেন কারণটাই হলো যে এটাকে স্পেশালি এক্সেল স্পেশালি এটাকে কন্ট্রোল করে, সে আপনাকে অ্যালাইন করতে দিচ্ছে না। এটার কারণ হলো আপনি যখন একটা নাম্বার নেবেন, নর্মালি এই নাম্বারটা ডান দিকে অ্যালাইন হবে এবং এটাই স্বাভাবিক এবং এটাই স্ট্যান্ডার্ড ফরম্যাট। তা আমি যদি এটাকে যদি আমি ডেসিমেল অ্যাড করি, ডেসিমেল অ্যাড করার এই ধরনের যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এটার রাইটে অ্যালাইন হওয়াটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমি এখানে একটা ভ্যালু এখানে নিলাম, নেওয়ার পরে এটা সিলেক্ট করার পরে এখন আমি এটাকে সেন্টার দিতে পারি বা লেফটে দিতে পারি, আমি যেটা চাই আমি সেটা এখান থেকে দিতে পারবো। কি যদিও কারণ এটাকে কোনো নাম্বারিং নিউমেরিকের জন্য কোনো নাম্বারিং ফরম্যাট করা হয় না, এই কারণে এটা চাচ্ছে, কিন্তু এখানে যেহেতু ফরম্যাটিং করা হয়েছে এক্সেল এটাকে হ্যান্ডেল করছে। এখন আমি যদি মনে করি যে না, তারপরও আমার দরকার, যেমন উপরেরটুকু আমি সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল কারেন্সি, এবং এখানে এটা সব ঠিক থাকা অবস্থায় আমি যদি ওকে দিই, তাহলে এটা এখানে চেঞ্জ হয়ে গেল। এবং এই যে চেঞ্জ হয়ে গেল, এখন আমি যদি এটাকে সেন্টার করি, লেফট করি, রাইট করি, যেটাই করি না কেন সেটা করা যাবে। বাট এটা খুবই একটা রং আইডিয়া যে আপনি যদি একটা এই ধরনের ভ্যালুকে আপনি সেন্টার বা লেফটে আপনি অ্যালাইন করেন স্পেশাল কোনো পারপোজ ছাড়া, নর্মালি আপনি কাজের ক্ষেত্রে আপনাকে নর্মালি এইভাবেই অ্যাকচুয়ালি কাজটা করতে হবে। তো এইভাবে আপনি এই যে অ্যালাইন যেগুলো, এইগুলো আপনি ইউজ করতে পারবেন, নিচের তিনটা, এবং উপরের যে অ্যালাইনটা এটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যালাইন। আর এতক্ষণ আমি যেটা করেছি সেটা হলো হরিজন্টাল অ্যালাইন। ভার্টিক্যাল অ্যালাইনটা হলো উপরে নিচে চেঞ্জ হচ্ছে, হরিজন্টাল অ্যালাইনটা হরিজন্টাল বরাবর চেঞ্জ হয়েছে। তো ভার্টিক্যাল অ্যালাইনটা আমি আরেকটা শিটে যাব, অ্যালাইন যে শিট এখানে, এটা বোঝানোর জন্যে আমি এখানে যেই কয়েকটা সেল দেখতে পাচ্ছেন, এই সেলের ভিতরে আমি যদি যাই, আমি যদি প্রথমটা সিলেক্ট করি, এখানে কি হচ্ছে, এখানে সবগুলোর ভিতরে টেক্সট লিখেছি, টেক্সটগুলোতে আমি নয় রকমের অ্যালাইনমেন্ট ইউজ করেছি। যেমন এটা সিলেক্ট করার পরে এখানে দেখা যাচ্ছে টপ লেফট, এই দুটো এখানে ইউজ হয়েছে। আমি যদি এটাতে সিলেক্ট করি টপ মিডল, টপ রাইট, এইভাবে সেন্টার লেফট, সেন্টার মিডল, সেন্টার রাইট এখানে দিলে দেখতে পারবেন এইভাবে এটা চেঞ্জ করা হয়েছে। যেমন আমি সেন্টার মিডলটাকে, আমি যদি সেন্টার ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা সেন্টারেই থাকবে এবং হরিজন্টাল অ্যালাইনমেন্ট আমি রাইটে দিতে চাই, এটা রাইটে চলে যাবে। তো এটা আপনাদের বোঝার জন্য আমি এভাবে এটা আসলে তৈরি করেছি যে আপনি আসলে সহজে বুঝতে পারবেন। তো এটা নর্মালি আপনাকে কোথায় দরকার হয়, যেমন আপনি একটা সেলের ভিতরে কোনো টেক্সট লিখলেন, টেক্সট লেখার পরে যদি সেটা আপনি র্যাপ করেন তাহলে সেক্ষেত্রে এই অ্যালাইনমেন্টগুলো তখন আপনার দরকার হবে।